আজ হচ্ছে মঙ্গলবার, দিনটা শুভ, তাই বেশি দেরি না করে চলে গেলাম বইয়ের দোকানে বই কিনতে। কিছুক্ষণ ভাবলাম কি কি বই কিনব, যেহেতু আমাকে ফার্স্ট হতে হবে তাই আমি অনেক অনেক বেশি বই কিনে ডাইরেক্ট চলে গেলাম কার্জন গেটে, কারণ তোমাদেরকেও কার্জন গেটটা দেখায় শুধু আমি দেখবো। তো এই হচ্ছে আমাদের বর্ধমানের সুবিখ্যাত কার্জন গেট টিকের পাশে রামপ্রসাদের ফেমাস লস্যির দোকান। আমি এতটাই গরিব, আমার কাছে টাকা ছিল না, তাই আমি শুধুমাত্র গন্ধ শুকিয়ে টুকটুক করে চলে গেলাম সিনেমা দেখতে। তো এতটা ভাগ্যবান আমি, প্রসেনজিতের একটা খুবই রোম্যান্টিক সিনেমা চলছিল, বাংলা সিনেমা, সেটা দেখলাম অনেক এনজয় করে। এরপরে সিনেমা হল থেকে বেরিয়ে পড়ি, আবার গাড়ি স্টার্ট দিই, একই সামনে দেখি কার্জন গেট। এত সুন্দর এই কার্জন গেটটাকে ছাড়তে একদম ইচ্ছে করছিল না, বাট কার্জন গেটটা এখন টাটা বাই কার্জন গেট। যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিলো তাই আমি অনেক জোরে জোরে চালাচ্ছিলাম গাড়ি, তো হুস হুস করে হাওয়ার সাথে কথা বলতে বলতে আমি গাড়ি চালাচ্ছিলাম। তো হঠাৎ করেই পৌঁছে যাই ক্লক টাওয়ারের নিচে, বর্ধমান ক্লক টাওয়ার। তো সবাই ক্লক টাওয়ারটা দেখো, আর কটা বাজি তাড়াতাড়ি কমেন্ট সেকশানে জানাও। এরপরে ক্লক টাওয়ারকেও টাটা বাই বাই করার সময় এসে গেলো, এখন কটা বাজছে ঘড়িতে তাড়াতাড়ি বলো। টাটা বাই বাই ক্লক টাওয়ার ভাই। আমার সুন্দর ঘোড়াটাকে আমি একটু রাস্তার সাইডে দাঁড় করাই, এনএনজির সাইডে। তার কারণ গাইস সত্যি কথা বলছি, অনেকক্ষণ জার্নি করার পরে আমার অনেক পোদা লাগছিলো, তাই প্রত্যেকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি একটু দাঁড়িয়েছি। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।